আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে থেকে আজকের এই ক্লাস দেখছো, কোরআন মজিদের ক্লাস, আমরা তোমাদের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় ইলম বিল গায়ব, এর উপরে আলোচনা করব। একটি বার্নিং ইস্যু আমাদের সমাজে, আজকে এগুলো বলে হয়ে থাকে যে গায়বের খবর আমরা জানি, আল্লাহ জানেন। আলিমুল গায়বি ওয়াস শাহাদা আল কবির মুআতা আলিমুল গায়ব, গায়ব কে জানেন? আল্লাহ জানেন। এটা আল্লাহর গুণ, আল্লাহর গুণ, আল্লাহর সিফাত। এর গায়বের বিষয়টা আল্লাহ সংরক্ষণ করেন, অন্য কেউ এটাকে সংরক্ষণ করেন না, এর জ্ঞান কারো কাছেই নেই। এখন এ কথা মানুষের মধ্যে বলা বলি করতে লাগলো যে আপনি যদি ওহি পান, রাসূলকে বললেন তারা, আপনি যদি ওহি পান, আপনি যদি দাবি করেন জিব্রিল আপনার কাছে আসে, উপর থেকে আপনার কাছে সংবাদ আসে, তাহলে আপনি বলুন এইটা কবে হবে, ওইটা কবে হবে, এই এই সেই ইত্যাদি রাসূলকে তারা চ্যালেঞ্জ শুরু করল। কারণ তাদের ধারণা ছিল গায়েবের সংরক্ষণ ক্ষমতা রাসূলের কাছে আছে। আজকে আমাদের সমাজে আমরা দেখি বেশ মানুষ আছে, সাধারণ মানুষ তো আছেই, অনেক আলেমও মনে করে গায়েব আল্লাহ রাসূল জানেন, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল গায়েব জানেন না, আল্লাহ রাসূল গায়েব জানেন না, গায়েব জানেন না, গায়েবের কোনো খবরই তার কাছে নাই। শুধু এতটুকুন খবর তার কাছে আছে যতটুকুন খবর আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিল মাহফুজ তার কাছে দিয়ে থাকেন, এই জন্য তিনি গায়েব সংরক্ষণ করেন না। রাসূলের একটা চমৎকার জবাব দিয়েছেন, আমরা এর সংশ্লিষ্ট বিষয়গুলো পড়ব, এরপরে তোমাদেরকে এ বিষয়ে জবাব দেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, بسم الله الرحمن الرحيم، قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله، ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير، وما مسني السوء، إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون، لقوم يؤمنون. চমৎকার যে গায়েব, এটা এমন একটা বিষয়, গায়েব তো গায়েবে অদৃশ্য, যা চোখে দেখি না, যা জানা নাই, যা জানার সুযোগ নাই, এটাই তো গায়েব। এখন যারা মনে করেন যে গায়েব এর দৃশ্যমান দেখা যায়, এটা যে কেউ দেখতে পারে, এটা কীভাবে সম্ভব? এটা আল্লাহ অস্বীকার করতেছেন, রাসূল অস্বীকার করতেছেন, আল্লাহ বলতেছেন গায়েবের খবর আমি ছাড়া আর কাউকে দেই না, গায়েবের ক্ষমতা, গায়েবের উপর মানুষ কেবল জ্ঞান রাখতে, ঈমান রাখতে পারে, বিশ্বাস রাখতে পারে। তো এখন মানে মানুষদের মধ্যে একটা গ্রুপ রাসূলকে বললেন যে তিনি যদি গায়েব এত কিছু সংরক্ষণ করেন, তাহলে তার উপর বিপদাবাদ আসে কেন? আগে থেকেই বিপদাবাদ দূরে সরাই দিতে পারেন, এটা তো তিনি পারেন, এই সেই ইত্যাদি ইত্যাদি নানান প্রশ্ন আল্লাহ রাসূলকে তখন সাহাবায়াজমাইন করতেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রশ্নের জবাবে, কাফির মুশরিক এবং মানুষদের প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল কুল, হে রাসূল আপনি বলে দিন, লা আমলিকু লি নাফসি নাফআ ওয়া লা দাররা, লা আমলিকু, আমি ক্ষমতাবান নই, আমি কর্তৃত্ববান নই, লিনাফসি আমার নিজের জন্য, নাফান কোনো কল্যাণ করতে, ওয়ালা দাররা কোনো অকল্যাণ করতে, অর্থাৎ কোনো অকল্যাণ আনয়ন করতে, কোনো কল্যাণ আনয়ন করা, অকল্যাণ প্রতিরোধের কোনো ক্ষমতা আমার কাছে নেই, এটা আমি সংরক্ষণ করি না, লাভ কিংবা ক্ষতি, মন্দ কিংবা ভালো কোনোটাই আমার কাছে। লাও কিন্তু আলামুল গায়বা ইল্লা মা শা আল্লাহ, তবে আল্লাহ যা চান, আল্লাহ যা চান তাই হয়। ওয়ালা কুনতু আলামুল গায়বা, এবং যদি আমি জানতাম, আলামুল গায়বা অধিক জানতাম, অর্থাৎ জানার সামান্য অংশ দুটো আমার কাছে থাকতো, আল গায়বা গায়বের, লাস্তাকসার তুমি আল খাইর, তাহলে তো আমি বেশি কল্যাণের অধিকারী হতাম, কল্যাণ তো আমার কাছেই আসতো, আমি বেশি কল্যাণ চাইতাম আল্লাহর কাছে, যে আল্লাহ এটা দাও, সেটা দাও, সেটা দাও, যেহেতু আমি জানি এতে কল্যাণ আছে, যেহেতু আমি
জানি এটা মন্দ না, এটা সেই এই সেই আমি আল্লাহর কাছে এভাবে চাইতে পারতাম। লাস্তাকসারতু মিনাল খাইর ওয়া মা মাসানিয়া সু, আর অকল্যাণ মন্দ খারাপি দুঃখ কষ্ট বিপদ মুসিবত এগুলি আমাকে পাইত না, এগুলি দ্বারা আমি আক্রান্ত হইতাম না, এগুলি আমাকে টাচ করতে পারত না। ওয়া মা মাসানিয়া সু, তবে কি, তবে আমি কি করি, ইন আনা কেবলমাত্র আমি ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকওমি ইউমিনুন, ইমানদার সম্প্রদায়ের জন্য যারা ইমান রাখে তাদের জন্য আমি কেবল নাজির সতর্ককারী বাশীর সুসংবাদ দানকারী। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে একেবারে খুব একেবারেই আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল, দিনের আলো মতোই পরিষ্কার হয়ে গেল যে গায়েব আল্লাহ রাসূল জানেন না, গায়েব তিনি সংরক্ষণ করেন না, গায়েবের কোনো খবর তার কাছে নেই, তিনি কেবল আমাদের সামনে নাজির ও ওয়াবাসির সতর্ককারী সুসংবাদ দানকারী এই হিসেবেই দুনিয়াতে আসছে। গায়েব তার নেই, গায়েব তার সংরক্ষণ করেন না। অথুনা আমরা বিভিন্ন গোষ্ঠীকে দেখি তারা জোর গলায় জোর গলায় এই অপপ্রচার চালায় যে আল্লাহ গায়েব জানেন, রাসুলও গায়েব জানেন। হ্যাঁ, এটা রাসুলের উপর যে কয়টা বিষয়ে ইফতেরা করে থাকে, ইতরা করে থাকে মানুষেরা, এর মধ্যে এটা একটা রাসুলের উপর এটা একটা অপবাদ, রাসুলের উপর এটা একটা বাড়াবাড়ি, মারাত্মক বাড়াবাড়ি, রাসুলের উপর এটা মারাত্মক বাড়াবাড়ি। এটা এমন একটা জিনিস যে এটা রাসুলের উপরই খুবই মারাত্মক বাড়াবাড়ি করা হচ্ছে। রাসুলকে রাসুল হওয়ার সুবাদে আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে দুনিয়াবি জ্ঞান আখেরাতের জ্ঞান সব জ্ঞান দেওয়া হয়েছে, এটা ওহির মাধ্যমে। ওমায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা, আল্লাহ রাব্বুল আলামিন রাসুলকে অতটুকুন পর্যন্ত বলতে বলেন যতটুকুন রাসুলের কাছে আল্লাহ বলেন, রাসুল এর থেকে বাড়ানো না কমানো না। গায়েবি জ্ঞান তো দূরের কথা, কোনো লাভ কিসে হবে, কিসে লাভ হবে এটাও রাসুল জানেন না, যদি এটা জানতেন তাহলে রাসুল সেটা বেশি বেশি করতেন। এটা আমরা আল্লাহ রাসুলের বক্তব্য থেকে খুব স্পষ্টভাবে জানলাম। এরপর আমরা আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন, আসআলহুম আনিল কারিয়াতি আল্লাতি কানাত হাদিরাতাল বাহর ইজ ইয়াদুনা ফিস সাব ইজ তাতিহিম হিতানুহুম ইয়াওমা সাবি ইয়াওমা সাই ইয়াওমা সাবতিহিম শুরআ ওয়া ইয়াওমা লা ইয়াসবিতু। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা যা দেখছি আয়াত থেকে যা আমাদের সামনে পরিষ্কার হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, আল্লাহ রাসূলকে বলতে বলেছেন, লাউ কুনতু আলামুল গায়বা, যদি আমি গায়েব সম্পর্কে কোনো জ্ঞান আমার থাকতো, লাস্তাকসারতু মিনাল খাইর, তাহলে ভালো যেটা এটা আমি বেশি বেশি চাইতাম, আমি ভালো বেশি বেশি চাইতাম। এই বিষয়টা আমাদেরকে ক্লিয়ার হয়ে গেল যে ভালো যেটা সেটা আল্লাহ রাসূল চাইতেন, যেহেতু তিনি গায়েব জানেন না এই জন্য বিপদে পড়েন, যেহেতু তিনি গায়েব জানেন না এই জন্য দুঃখ কষ্ট তার আসে, যেহেতু তিনি গায়েব জানেন না এই জন্য যুদ্ধের ময়দানে পরাজিত হবেন না বিজয় হবেন এই আগাম জ্ঞান তার থাকে না, যেহেতু তিনি গায়েব জানেন না এই জন্য তিনি বলতে পারেন না যে কে কখন মৃত্যুবরণ করবে কে কখন মৃত্যুবরণ করবে, যেহেতু তিনি গায়েব জানেন না এই জন্য বলতে পারেন না যে তিনি কী খাবেন কী করবেন আগাম ভবিষ্যৎ কী হবে তার, এই সব ধরনের এই সকল বিষয়ের কোনো জ্ঞান আল্লাহ রাসূলের কাছে থাকে না বা নাই। অতএব আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে গায়েবের জ্ঞান রাসুল সংরক্ষণ করেন না, এটা আল্লাহর সিফাত, আল্লাহই সংরক্ষণ করেন, আল্লাহ এগুলোকে নির্মাণ করেন। প্রিয় ভাইরা, তাহলে আমরা আগামী